ইত্তেফাকুল উলামার দুই কর্ণধার, জাতির অন্যতম দুই রাহবার, ইত্তেফাকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজ জি দামাত বরকাতুহুমুল আলিয়া এবং ইত্তেফাকের নির্বাহী সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুই মুরব্বী সহ ইত্তেফাক উলামার সকল দায়িত্বশীল এবং নেতৃবৃন্দকে ইসলামের উপর তাদের এই অটলতা, দৃঢ়তা এবং মজবুতিকে কবুল করুন এবং দিন দিন হিম্মত আরো বৃদ্ধি করে দিন। মোহতরম হাজিরিন, কায়েদে মিল্লাতে ইসলামিয়া, আমিরে হেফাজতে ইসলাম আল্লামা জুনায়েদ বাবু নগরী আজকের মজমায় তশরীফ এনেছেন। এই মজমা আল্লামা জুনায়েদ বাবু নগরীর মজমা, এই মজমা হেফাজতে ইসলাম বাংলাদেশের মজমা। সকাল সেই সকাল থেকে দশটা থেকে আপনারা এভাবেই বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো এখানে ছুটে এসেছেন। তিল ধারণের ঠাঁই নেই এমন একেবারে হাসাহাসি হয়ে সারাদিন এবং রাত এখন ঘড়ির কাঁটায় দশটায় অতিক্রম করেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের এভাবে উচ্ছ্বাস এবং আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আশান্বিত করে জাতির নেতৃবৃন্দকে, জাতির কর্ণধার ওলামায়ে কেরামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আবেগ এবং উচ্ছ্বাস আল্লাহর দিনের জন্য ওলামায়ে কেরামের ইত্তেবা এবং আনুগত্যের ক্ষেত্রে আরো বৃদ্ধি করুন, আরো বরকত দান করুন। দেশের বরেণ্য ওলামায়ে কেরাম আলোচনা করেছেন দিনভর এবং রাতের এই পর্ব পর্যন্ত, দীর্ঘ কোনো আলোচনা করার অবকাশ এবং প্রয়োজনীয়তা নেই। আজকের বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে প্রয়োজনীয়তা, আগামী দিনের আমাদের কথাগুলো কাটা কাটা কয়েকটি কথা পয়েন্ট আকারে আমি আপনাদের সম্মুখে আলোচনা করার প্রয়াস পাবো, চেষ্টা থাকবে যথেষ্ট ভাবেই সংক্ষিপ্ত আকারে কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার। হযরত উলামায়ে কেরাম এবং সুধীবৃন্দ, আমি আপনাদের সম্মুখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মৌলিক নীতি নির্ধারণী হাদিস। হাদিসের মর্ম বুঝবার জন্য সহায়ক আরেকটি হাদিস আমি উদ্ধৃত করছি, সহিহ বুখারী মুসলিম সহ হাদিসের প্রায় সকল কিতাবের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ইন্না বানী ইসরাঈল কানাত তাসউসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি। আল্লাহ নবী বলেছেন, আমাদের পূর্বে হাজার হাজার বছর পর্যন্ত বনী ইসরাঈলের মধ্যে নবুওয়াতের ধারা জারি ছিল, বনী ইসরাঈলের মধ্যে নবীগণ জাতির নেতৃত্ব দিতেন, জাতির হাল তারা ধরতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, একজন নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরপরই আল্লাহর পক্ষ থেকে আরেকজন নবী প্রেরিত হতেন, তিনি পূর্ববর্তী নবীর জায়গায় আবার জাতির হাল ধরতেন, জাতির নেতৃত্ব দিতেন। এভাবেই হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীর সভ্যতা বিঘ্নিত হয়েছে। এই বিশ্ব সভ্যতা এবং এই বিশ্ব সভ্যতার উৎকর্ষ, এর পিছনে এককভাবে যদি কোনো গোষ্ঠী এবং কোন শ্রেণীর অবদান থেকে থাকে, তাহলে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের অবদান অতুলনীয়। এই বিশ্ব সভ্যতা বিনির্মিত হয়েছে আম্বিয়ায়ে কেরামের হাতে, মানবতার উৎকর্ষ সাধন হয়েছে আম্বিয়ায়ে কেরামের হাতে। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীর মৌলিক সকল উৎকর্ষ এবং উন্নতি সাধিত হয়েছে।
মানব সভ্যতা বিকশিত হয়েছে, মানবতা তার পূর্ণতা প্রাপ্ত হয়েছে। এজন্য নবী বলেন যে এভাবেই হাজার হাজার বছর ধরে নবীদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে পরিচালনা করে আসছেন। এজন্য প্রত্যেক নবীকে বলা হতো খলিফাতুল্লাহ, প্রত্যেক নবীরই উপাধি ছিল খলিফাতুল্লাহ, খলিফাতুল্লাহ ফিল আরদ। আল্লাহ পাকের প্রতিনিধি হিসেবে আম্বিয়ায়ে কেরাম বিশ্ববাসীকে নেতৃত্ব দিয়েছেন। নবীজি বলেন এই ধারা হাজার হাজার বছর ধরে চলতে চলতে আমি আখেরি নবী পর্যন্ত এসে উপনীত হয়েছে। এরপর ওয়ানা খাতামুন নবিয়্যিন ওয়ালা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নবুয়তের ধারাবাহিকতার বর্ণনা দিয়েছেন সঙ্গে সঙ্গে এই কথাও বলেছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবুয়ত দান করেছেন সেই নবুয়তের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো খতমে নবুয়ত। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সিংহাসন দিয়েছেন সেই সিংহাসনের অনন্য সৌন্দর্য এবং অনন্য বৈশিষ্ট্য হলো খতমে নবুয়ত। সুতরাং সার রিসালাত এবং খতমে নবুয়ত একটি অপরটির সঙ্গে অঙ্গ অঙ্গী ভাবে জড়িত। নবুয়তের শানকে হেফাজত করতে চাইলে খতমে নবুয়তকে হেফাজত করতে হবে। খতমে নবুয়তের উপর তো আক্রমণ করলে সার রিসালাতের উপর আক্রমণ হয়। সুতরাং যারা আশিক রাসূল উম্মত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত এই খতমে নবুওয়াতের সিংহাসন এবং তার গৌরবকে সমুন্নত রাখা এবং হেফাজত করা। সুতরাং নবীর পরে আর কোন কুলাঙ্গার নবীজির খতমে নবুওয়াতের এই সিংহাসনে বসতে চাইবে এর চেয়ে ভয়ঙ্কর কোন সংবাদ কোন উম্মতে মুহাম্মদিয়ার জন্য হতে পারে না। কোন কুলাঙ্গার যদি খতমে নবুওয়াতের এই সিংহাসনে বসে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের চাদর নিয়ে টান দিতে চায় প্রতিজন আশিক রাসূল উম্মতের দায়িত্ব আর কর্তব্য হলো সেই কুলাঙ্গারের হাত থেকে খতমে নবুওয়াতের ইজ্জতকে হেফাজত করা। মুসলমানদের প্রতিনিধি হিসেবে শাসক বর্গের দায়িত্ব আর কর্তব্য হলো এই সকল কুলাঙ্গার মরকের পিকদের হাত থেকে খতমে নবুওয়াতের সিংহাসনকে হেফাজত করার ব্যবস্থা করা। দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয় আমাদের এই দেশ মুসলমানদের জাতির শাসক বর্গ তারা ঈমানের এই দাবি পূরণ করতে বরাবরই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আর আমরা এবং আমাদের পূর্বসূরীরা বরাবর এই ঈমানি আবদার আর এই ঈমানি আহ্বান জানিয়ে যাচ্ছি। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি জীবন ভর চিৎকার করে গেছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ চিৎকার করে গেছেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত বড় আবেগ কথা কণ্ঠে এ কথা বলে গেছেন, আল্লাহর পয়গম্বর আখের নবীর পরে নবুওয়তের দাবিদার কাদিয়ানের ভণ্ড নবী গোলাম আহমদ এবং তার অনুসারীদেরকে অমুসলিম ঘোষণার মাধ্যমে আখের নবীর আনিত দিন ইসলামকে কলঙ্ক মুক্ত করার জন্য আমরা আমাদের শাসক বর্গের কাছে আহ্বান জানিয়েছি। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি পর্যন্ত আহ্বান জানিয়ে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত আমাদের শাসক বর্গ ধর্মপ্রাণ মুসলমানদের এই ইমানি দাবি আখের নবীর খতমে নবুওয়াতের সিংহাসনকে হেফাজত করা এবং ইসলামের নামে ভণ্ডামিকারী প্রতারণাকারী এই কুচক্রী কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে ইসলাম এবং মুসলমানদের মর্যাদা রক্ষা করার কোনো ব্যবস্থা করেনি। এভাবেই যদি চলতে থাকে আর এভাবেই যদি আমাদের দাবি উপেক্ষিত হতে থাকে আখেরি পয়গম্বরের খতমে নবুওয়াতের সিংহাসনের উপরে কালিমা লেপন করার এই অশুভ ধারাকে যদি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে বন্ধ করবার ব্যবস্থা গ্রহণ না করা হয়
আগামী দিনে এই জাতি আমার হক মানবতার হেফাজতের জন্য টেকনা থেকে দুনিয়া পর্যন্ত ময়দানে নামতে বাধ্য হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বাদি, আমার পূর্বে মানব জাতির নেতৃত্ব ছিল নবীদের হাতে, নবীদের হাতে নবীগণ জাতিকে পরিচালনা করতেন, আমি হলাম সর্বশেষ নবী। এখান থেকে একটা প্রশ্ন থেকে যায়, প্রশ্ন জাগ্রত হয় স্বতঃস্ফূর্ত ভাবে। প্রশ্ন হলো, আল্লাহর নবীর হাদিস থেকে বোঝা গেল পৃথিবীতে মানুষকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ছিল নবীদের, জাতিকে পরিচালনা করার দায়িত্ব ছিল নবীদের, নবীরাই হাজার হাজার বছর পর্যন্ত এই দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলছেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না। প্রশ্ন জাগে, হুজুর তাহলে আপনার পরে এই উম্মতের হাল ধরবে কে, আপনার পরে উম্মতের দায়িত্ব পালন করবে কে? এই প্রশ্ন যখন ওই হাদিসের মধ্যে উত্থাপিত হয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য এই হাদিস ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ মারকাদাহু আমার বাজার মরহুম রহমাতুল্লাহ আলাইকে আমি অসংখ্যবার এই কথা বড় আবেগাপ্লুত কণ্ঠে বলতে শুনেছি। ওই যে হাদিস থেকে প্রশ্ন জেগেছিল যে উম্মতের দায়িত্ব পালন করা, উম্মতের হাল ধরা নবীদের দায়িত্ব, এভাবেই হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবী চলেছে, আখেরি নবী চলে যাওয়ার পরে দুনিয়াতে আর কোন নবী আসবেন না, তাহলে প্রশ্ন হলো নবীর অবর্তমানে উম্মতের হাল ধরবে কে, উম্মতের দায়িত্ব পালন করবে কে? এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহর নবী, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণই হলেন নবীদের উত্তরাধিকারী। মুহতারাম হাজেরিন, এই হাদিসটি বহুল পঠিত, বহুল আলোচিত, তবে এই হাদিসটিকে আমরা সাধারণত আলোচনা করে থাকি ওলামায়ে কেরামের ফজিলত এবং মর্যাদা বোঝানোর জন্য। ওলামায়ে কেরামের মর্যাদা এবং ফজিলতের আলোচনা এই হাদিসের উদ্ধৃতি দেওয়া হয়। হযরত শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ বলতেন, এই হাদিসটি যতটা না ওলামায়ে কেরামের ফজিলত এবং মর্যাদা বোঝানোর, তার চেয়ে অনেক বেশি এই হাদিস ওলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য বোঝানোর। এই হাদিসের মাধ্যমে উম্মতের আলেমদের দায়িত্ব এবং কর্তব্য বোঝানো হয়েছে। মুহতারাম হাজিরিন, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দুটি বার্তা দিয়েছেন। কয় বার্তা? দুটি বার্তা দিয়েছেন। এই দুই বার্তার আলোচনায় আমার সংক্ষিপ্ত কথা। আল্লাহর নবী প্রথম বার্তা দিয়েছেন উম্মতের যারা গায়রে আলেম, সাধারণ উম্মতকে প্রথম বার্তা দিয়েছেন সাধারণ নন আলেম গায়রে আলেম উম্মতের প্রতি, সেই উম্মত শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সেই উম্মত ব্যবসায়ী হোক অথবা চাকরিজীবী হোক, সেই উম্মত সাধারণ নাগরিক হোক অথবা প্রশাসনের কর্মকর্তা হোক, সেই উম্মত ব্যবসায়ী হোক রাজনীতিবিদ হোক নেতা হোক এমপি মন্ত্রী মিনিস্টার যেই হোক, পুরা উম্মতকে লক্ষ্য করে যারা আলেম না গায়রে আলেম উম্মতকে লক্ষ্য করে আল্লাহর নবী যেই বার্তাটি দিয়েছেন, যেই মেসেজটি দিয়েছেন সেটা হলো, যখন কথা আসলো উম্মতের দায়িত্ব ছিল নবীদের কাছে, নবীরা উম্মতকে পরিচালনা করতেন, এরপরে যখন আল্লাহর নবী বললেন আমার পরে কিন্তু আর কোন নবী আসবে না, তখন এই কথা থেকে সাধারণ মানুষের মধ্যে একটা হতাশা জেগে উঠতে পারে, একটা হতাশা জাগ্রত হতে পারে, হে নবী তাহলে আমাদের কি হবে, আপনিও চলে যাবেন,
আপনার পরে তো আর কোন নবী আসবে না, তাহলে আমাদের হাত ধরবে কে? আপনি চলে যাবেন, আপনি বলছেন কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন ঘটবে না, তাহলে আমাদের পথ প্রদর্শন করবে কে? আমাদের হাত ধরে আমাদেরকে পরিচালনা করবে কে? তাদের এই আবেগাপ্লুত হতাশা নিরসনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, তাদেরকে আশার আলো দেখিয়েছেন। সান্ত্বনার বাণী হলো, আমার উম্মত আমি চলে যাচ্ছি, নবীরা আসবেন না, নবুওয়াতের ধারা বন্ধ, তাই বলে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, তোমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ কিয়ামত পর্যন্ত নবী আগমন না হলে কি হবে? উম্মতের দায়িত্ব এবং সেই দায়িত্বের জোয়াল কাঁধে বহন করার জন্য নবীদের অবর্তমানে নবীদের পক্ষ থেকে তাদের উত্তরাধিকারী হিসেবে আলেম সমাজ দায়িত্ব পালন করবে। সুতরাং আল্লাহর নবী উম্মতকে আশ্বস্ত করেছেন, উম্মতকে আশার আলো দেখিয়েছেন, তাদেরকে আশার বাণী শুনিয়েছেন। মুহতারাম হাজেরিন, সুতরাং আমি সাধারণ উম্মতকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নবী আপনাদেরকে আশ্বস্ত করলেন যে নবীদের অবর্তমানে উম্মতের উলামায়ে কেরাম তোমাদেরকে পথ দেখাবে, নবীদের অবর্তমানে উম্মতের উলামায়ে কেরাম তোমাদের হাত ধরবে, সুতরাং তোমরা নবীদের উপস্থিতিতে যেভাবে তাদের আনুগত্য এবং অনুসরণ করে হক এবং সত্যের সন্ধান পেতে নবীদের অবর্তমানে যদি তোমরা উম্মতের উলামায়ে কেরামের আনুগত্য করে অনুসরণ করে, তাহলে তোমরা সত্য এবং হেদায়েতের পথে থাকতে পারবে। সুতরাং হে উম্মতে মুহাম্মাদিয়া, আল্লাহ নবী তার অবর্তমানে তোমাদেরকে যেই পরামর্শ এবং যেই দিক নির্দেশনা দিয়ে গেছেন, সেই দিক নির্দেশনা মেনে উম্মতের উলামায়ে কেরামের আনুগত্য করতে প্রস্তুত আছে তো? আল্লাহ পাক তৌফিক দান করেন সকলে, বলেন আমিন। নবীজির দ্বিতীয় বার্তা হলো উম্মতের আলেম সমাজের প্রতি, উম্মতের আলেমদের প্রতি আল্লাহ নবী তাদের উপর আস্থা রেখেছেন। উম্মতের আলেমদের প্রতি নবীজি আস্থা রেখেছেন। কি আস্থা? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদি লিওয়ালাদিহি, হে আমার উম্মত আমি হলাম তোমাদের জন্য পিতার মতো। সন্তানের যেমন পিতা তাকে হাত ধরে ধরে সবকিছু শেখায়, আমি হলাম তোমাদের জন্য সেই রকম একজন পিতার মতো পিতা। সুতরাং পিতার মৃত্যুতে পিতার অবর্তমানে যেরকম সন্তানরা ইতিম হয়ে যায়, কথা বলেন, পিতার অবর্তমানে সন্তানরা যেরকম অসহায়ত্ব অনুভব করে, আল্লাহর নবীর মৃত্যু এবং ইন্তেকালের মাধ্যমে উম্মত ইতিম হয়ে গিয়েছে। আল্লাহর নবী সেই ইতিম উম্মতকে, সেই ইতিম উম্মতকে আশ্বস্ত করে, আশান্বিত করে উম্মতের উলামায়ে কেরামকে দেখিয়ে বলে গেছেন, হে উম্মতের আলেমরা, আমি তোমাদের কাছে আমার এই ইতিম উম্মতের আমানত রেখে গেলাম, তোমরা আমার এই ইতিম উম্মতকে দেখে শুনে রাখবে, তোমরা আমার এই ইতিম উম্মতকে গুমরাহিয়ার দুষ্টতা থেকে হেফাজত করবে, তোমরা আমার এই উম্মতকে হক এবং হাক্কানিয়তের পথে রাখবে। নবীজি আমাদের উপর আশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন। উম্মতের আলেমদের কাছে জানতে চাই, আল্লাহর নবীর এই আস্থার মর্যাদা রক্ষা করবার জন্য যে কোনো পরিস্থিতিতে হক এবং হাক্কানিয়তের ঝান্ডাকে সমুন্নত রেখে উম্মতকে সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্য উম্মতের উলামায়ে কেরাম প্রস্তুত থাকবে তো? সুতরাং উম্মতের উলামায়ে কেরামের উপর
আস্থা রেখেছেন প্রতিটি সংকটকালে, প্রতিটি ক্রাইসিস পিরিয়ডে, প্রতিটি ক্রান্তিকালে উম্মতের ওলামায়ে কেরাম উম্মতকে সঠিক পথে পরিচালিত করবে, উম্মতকে সঠিক পথের নির্দেশনা তারা দিবে। কাজেই একজন আলেম হওয়ার অর্থ শুধুমাত্র একটি খেতাব ধারণ করা নয়, একজন ব্যক্তি আলেম হওয়ার অর্থ শুধুমাত্র একটি লকব এবং উপাধি বহন করা নয়, একজন ব্যক্তি আলেম হওয়ার অর্থ শুধুমাত্র মর্যাদা পূর্ণ একটা আসন দখল করা নয়, বরং একজন আলেম হওয়ার অর্থ হলো আল্লাহ নবীর অবর্তমানে উম্মতের দায়িত্বের জোয়ার নিজের কাঁধে তুলে নেওয়া। এই দায়িত্ব পালন করতে গেলে সর্বদাই তোমার জন্য লাল গালিচা পিছনে থাকবে না, এই দায়িত্ব পালন করতে গেলে সর্বদা তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা জানানো হবে না, এই দায়িত্ব পালন করতে গেলে তোমার পথ সবসময় মসৃণ থাকবে না, এই দায়িত্ব পালন করতে গিয়ে কখনো তোমাকে আখেরি পয়গম্বরের মতো তাইফের ময়দানে রক্ত ঝরাতে হবে, দেশান্তরিত হতে হয়েছে, দায়িত্ব পালন করতে গিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছে, দায়িত্ব পালন করতে গিয়ে হযরত মূসা কালিমুল্লাহকে জাতির অপবাদের শিকার হতে হয়েছে, দায়িত্ব পালন করতে গিয়ে হযরত ঈসা রূহুল্লাহকে ইহুদিদের দ্বারা হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে, দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নবীকে করাতের আঘাতে দ্বিখণ্ডিত হতে হয়েছে, দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নবীকে অনেক পয়গম্বরকে ফাঁসি কষ্টে ঝুলতে হয়েছে। সুতরাং হে উম্মতের ওলামায়ে কেরাম, নবুওয়াতের উত্তরাধিকারের দায়িত্ব শুধুমাত্র নবীদের উত্তরাধিকার হিসেবে মর্যাদা এবং সম্মান ভোগ করা নয়, নবুওয়াতের উত্তরাধিকারের দায়িত্ব হলো প্রয়োজনের ক্ষেত্রে করাতের দ্বারা দ্বিখণ্ডিত হতে হবে, প্রয়োজনের ক্ষেত্রে ইব্রাহিমের মতো ইব্রাহিম আলাইহিসসালামের মতো অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে প্রস্তুত থাকতে হবে, প্রয়োজনের ক্ষেত্রে মূসা কালিমুল্লাহর মতো অপবাদের শিকার হওয়া লাগবে, প্রয়োজনের ক্ষেত্রে তোমাকে ফাঁসি কষ্টে ঝুলানোর ষড়যন্ত্র চলতে দেখতে হবে, প্রয়োজনের ক্ষেত্রে তোমাকে তোমার দেশ থেকে দেশান্তরিত করা হতে পারে, যে কোনো ত্যাগের কোরবানি মাসালা পেশ করার জন্য প্রস্তুত থাকতে হবে। সুতরাং তাদের জিম্মদারি হলো একটা রাখালের মতো, এক একজন আলেম এক একজন রাখালের মতো ভূমিকা পালন করতে হবে, রাখাল যেমন সর্বদা চৌকান্না থাকে তার মেষপালের উপর কোন নেকড়ে যেন হামলা করতে না পারে, কোন নেকড়ে যদি তার মেষপালের উপর হামলা করে রাখালের দায়িত্ব কর্তব্য হলো নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলো সেই নেকড়ের হাত থেকে মেষপালকে রক্ষা করা, উম্মতের আলেমদের দায়িত্ব হলো উম্মতের প্রতি রাখালের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকা, কখনো কোনো গুনাহগার যদি উম্মতের কোনো সদস্যকে গোমরাহ করবার চেষ্টা করে, পথভ্রষ্ট করবার চেষ্টা করে, উম্মতকে বিপদগামী করবার চেষ্টা করে, জীবনের ঝুঁকি নিতে হবে, উম্মতকে রাস্তায় একা ছেড়ে দেওয়া যাবে না। সংক্ষিপ্ত কথা
বুকের তাতে রক্ত দিতে প্রস্তুত থেকেছেন। হতাশ হওয়ার কোন কারণ নাই, শত্রুরা যত শক্তিশালী হোক না কেন
হকের আওয়াজের সঙ্গে বাধা পালন করতে বাধ্য হবে। আমার
সময়ের শাসকের সামনে মাথা নত করে বসি কিয়ামত পর্যন্ত জন্য উরাসাত নবুয়াত নবুয়তের উত্তরাধিকারীদের মর্যাদা ভূলুণ্ঠিত হয়ে যাবে তিনি শাসকের কাছে পয়গাম পাঠিয়ে দিলেন ইন্নী লাউযিল্লুল ইলম ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা ইন্নী লাউযিল্লুল ইলম ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা হে সময়ের শাসক তোমার সন্তানকে যদি বুখারী শরীফ পড়তে হয় আমার কাছে হাদিস যদি পড়তে হয় তোমার সন্তানকে আর দশজন সাধারণ নাগরিকের মতো আমার সামনে এসে ওই সেরা তোটার উপর আর সেরা ছালার বস্তার উপর বসে হাঁটুকে আমার কাছ থেকে হাদিস শিখতে হবে আমি আল্লাহর নবীর হাদিসকে তোমার রাজ দরবারে নিয়ে টুটুলি করে নবীর চিরন্তন হাদিসের মর্যাদা আমি ভূলুণ্ঠিত করতে পারবো না এরপর কি হলো একদিকে শাসকের আত্মমর্যাদা বোধ আরেকদিকে ইমাম বুখারীর ইলমের আত্মমর্যাদা বোধ একদিকে শাসকের শাসন ক্ষমতার অহংকার আরেকদিকে ইমাম বুখারীর আল্লাহর পক্ষ থেকে আসমানি ওয়াহির ইলম বাচ্চা ধারণ করবার আত্মমর্যাদা বোধ লড়াই শুরু হয়েছিল শাসকের রাজ্য ক্ষমতা শাসকের শাসন ক্ষমতা আর একজন সত্যপন্থী চির উন্নত আলেমের ইলমি খায়রাত এবং আত্মমর্যাদা বোধের লড়াই ইতিহাস বলে বাদশাহ সময়ের শাসক ইমাম বুখারীকে সংকুচিত করতে করতে এমন একটা পরিস্থিতিতে সে ফেলে দিয়েছিল ইমাম বুখারী যখন দশ চালায় শাসক পুলিশ পাঠায় এসে জিজ্ঞেস করে হুজুর ছাত্র পড়াইতেছেন পারমিশন আছে আপনারা কি মনে করতেছেন এই উত্তপ্ত করা আর এই ডিস্টার্বেন্স কোরআনের কথা বলতে হাদিসের কথা বলতে শুধু এটুকুই আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয় না এটা তো আমাদের চিরন্তন বিরাসত উত্তরাধিকার সূত্রে আমরা এটা পেয়েছি উত্তরাধিকার সূত্রে যারা এলমে ওহি পেয়েছ উত্তরাধিকার সূত্রে যারা এলমে ওহির গৌরব আর মর্যাদা পেয়েছ উত্তরাধিকার সূত্রেই এলমে ওহির সাথে ত্যাগ কোরবানির মেশানো তোমরা উপহার পেয়েছ শুধু মর্যাদাটা নিবা ত্যাগের কোরবানি দিবা না তুমি সময়ের ইমাম বুখারীর অনুসারী হতে পারো না তুমি ইমাম আজম আবু হানিফার অনুসারী বলে নিজের পরিচয় দিতে পারো না মাত্র হাজিরিন শেষ পর্যন্ত কি হয়েছিল ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি শাসকের উৎপাতে অতিষ্ঠ হয়ে বুখারার মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন তালিমের সিলসিলা বন্ধ করে দিয়ে শহর ছেড়ে জন্মস্থান ছেড়ে হিজরত করে চলে গেছেন অন্য কোথাও মনের কষ্টে মনের দুঃখে হারতান নামক এক গ্রাম এক নিবৃত পল্লীতে গিয়ে আল্লাহর কাছে বলেছিলেন ইয়া আল্লাহ ইন্নাল আরদা কাদ দাকাত আলাইয়া বিমা রাহমাত ফাকবিজনি ইলাইক ও আল্লাহ শাসকের উৎপাতে আর ভালো লাগতেছে না আর ভালো লাগতেছে না এই জমিনের চেয়ে আমার কাছে তোমার কাছে চলে যাওয়াই বেশি ভালো লাগতেছে তুমি আমাকে নিয়ে যাও তোমার কাছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন জন্মস্থান বুখারাতে নয় ইন্তেকাল করেছেন সেই খারতামে সেখানে ওনার কবর হয়েছে কোন নামি দামি শহরে ইমাম বুখারীর কবর হয়নি কোন আলোচিত মহা সড়কের পাশে ইমাম বুখারীর কবর হয়নি অনেক বড় কোনো মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের বড় স্থানে ইমাম বুখারীর দাফন হয়নি ইমাম বুখারীর দাফন হয়েছিল অনুল্লেখযোগ্য একটা উপেক্ষিত এক আলোচনাবিহীন নিভৃত এক পল্লীর এক কর্নারে কিন্তু ইতিহাস কি বলে বুখারার মতো নামী দামি শহরে ইমাম বুখারীর কবর হয়নি এতে ইমাম বুখারী বঞ্চিত হননি বুখারা নগর বঞ্চিত হয়েছে ইমাম বুখারী বঞ্চিত হননি বুখারা নগর বঞ্চিত হয়েছে ইমাম বুখারী পরাজিত হননি সময়ের শাসকের কবরের মধ্যে পরাজয়ের কালিমা লেপ্টে গেছে এভাবেই বলতে চাই হে উম্মতের আলেম সমাজ
আমরা যদি এভাবে ইমামে আযম আবু হানিফা থেকে ইমামে বুখারীর মতো ইলমে দ্বীনের গৌরবের মর্যাদাকে রক্ষা করে হকের ছন্দ সমুন্নত রাখতে পারি, আমাদের জান যাবে, আমাদের প্রাণ যাবে, আমাদের রক্ত ঝরবে, কিন্তু চূড়ান্ত পরিণামে আল্লাহর দ্বীনের বিজয়ের ছন্দ আল্লাহর জমিনে উদ্দিন হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই যুগেও তার নজির দেখিয়ে দিয়েছেন। আল্লাহ এই যুগেও আমাদের জন্য আল্লাহ পাক পরীক্ষা সহজ করে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক অতি সহজ পরীক্ষা দেই, আল্লাহ পাক আমাদেরকে বিজয়ের মাসাল আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। কথা বলে ঠিক না ঠিক? মহতরম হাজিরিন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যাদের দ্বারা কারা নির্যাতিত হয়েছিলেন সেই শাসক কোন কাফের মুশরিক ছিলেন না, মুসলিম শাসক ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠের উপর ব্যথাঘাত করতে যেই শাসক, সেই শাসকও কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি শাসক ছিল না, সেই শাসকও মুসলমান ধর্মেরই কোন একটি গোত্রের কোন একটি গ্রুপের অনুসারী ছিল। ইমামে বুখারীকে যেই শাসক প্রশান্তরিত করেছিল সেই শাসকও কোন গায়ের মুসলিম শাসক ছিল না, কোন অমুসলিম শাসক ছিল না, মুসলিম শাসকই ছিল। ইতিহাস কি বলে? আলেম সমাজকে এভাবেই যুগে যুগে বিভিন্ন কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর দ্বারা নিগৃহীত হতে হয়েছে। অতঃপর অতঃপর অন্যভাগে ওয়াদা রয়েছে, আশ্বাস রয়েছে, লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তোমরা যদি হকের ঝান্ডা নিয়ে অটল মজবুত থাকো পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পরাভূত করতে পারবে না। নয় জন, তারপরে 18 জন, তার আগে 15 জন, তারপরে 21 জন আলেমে দ্বীনের তালিকা করে ওনারা জিজ্ঞাসা করে এই 18 জনের তালিকার কোন আলেম আছে কিনা, আলেম থাকলে কি হবে, কয়টা 18 জনের তালিকাভুক্ত কোন আলেম থাকলে কোরআনের কথা বলা যাবে না। এত বড় স্বৈরাচারী আদেশ যদি কোন প্রশাসনিক কর্মকর্তা দিয়ে থাকে, এ যদি তার নাম জানতে চায়, ধন্যবাদ জানাই, আমরা বারবার বলতে চাই পরিষ্কার আমাদের পয়গাম, আমরা কথা বলবো, আমাদের কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আল্লাহর কোরআনের আলোকে প্রমাণ করে দিবেন যে কোরআনের আলোকে আমাদের কথার এই ভুল আছে। ওলামায়ে কেরাম কথা বলবেন ইসলামের আদর্শের আলোকে, নবীর হাদিসের আলোকে, যদি কোনো ভ্রান্তি থেকে থাকে ধরিয়ে দিবেন। উম্মতের শীর্ষ ওলামায়ে কেরাম রয়েছেন, তারা সেটাকে শুদ্ধ দেওয়ার ব্যবস্থা করবে। শুধুমাত্র আপনার মনোভূত হয় না, শুধুমাত্র কারো পছন্দ হয় না, এই অজুহাতে শাহজালালের বাংলায় হকের কোন কণ্ঠ স্তব্ধ করে দেওয়া যাবে না। উম্মতের আনন্দ দায়িত্ব কর্তব্য হলো উম্মতের জন্য প্রথমে রাতের অন্ধ
অশ্রুর ঘামেও যদি কাজ না হয়, অশ্রুর ঘামেও যদি কাজ না হয়, হে উম্মতের আলেম সমাজ, মনে রেখো একবিংশ শতাব্দীর আলেমেরা, আমরা তোমার রক্ত আহমদ ইবনে হাম্বলের রক্তের চেয়ে বেশি মূল্যবান নয়, আমরা তোমার রক্ত ইমামে আজম আবু হানিফের চেয়ে বেশি দামি নয়। আল্লাহর দ্বীনকে উম্মতকে হেফাজত করবার জন্য যদি ইমামে আবু হানিফার রক্ত ঝরতে পারে, আহমদ ইবনে হাম্বলের রক্ত ঝরতে পারে, আমাকে আর তোমাকে রক্তের সাগর পানি দিয়েই হকের ঝান্ডাকে বিজয়ী করতে হবে। এটা হলো
কাফের কাজ, কাফের কাজ, শক্তিশালী ইমানদার যারা কি শক্তিশালী ইমানদার, আর যারা ইমান দুর্বল এই সাহস নাই দলকে বলবা যে ইসলামের বিপক্ষে গেলে আমি কিন্তু দলের পক্ষে নাই হুজুরদের পক্ষে, এই কথা বলবার মতো ইমানি শক্তিশালী যাদের অবস্থান নাই, ইমানি সামর্থ্য যাদের নাই, হিম্মত যাদের নাই, বুকের মধ্যে দুরু দুরু বুক কাঁপে, তোমার জন্য দুই নম্বর তরিকা হলো তোমার দল যখন তোমার নেতা যখন বলবে আয় আয় হুজুরদের বিপক্ষে মাঠে নামি, তখন তুমি বলবা যে নেতা পেটে সাংঘাতিক ব্যথা, মাথায় ব্যথা, মাথায় ব্যথা, ডাক্তার বলছে এক সপ্তাহ বেড রেস্টে থাকতে মাথাও নিতে পারতেছে না, ইন্নি সাকিম ইন্নি সাকিম, কিন্তু খবর দাও প্রয়োজনে কৌশলের কৌশল অবলম্বন করেও, কৌশল অবলম্বন করেও ইসলামের বিরুদ্ধ আচরণ থেকে তোমাকে বিরত থাকতে হবে, আর যদি তুমি তোমার রাজনীতির স্বার্থে তোমার দলকে খুশি করতে গিয়ে নেতাকে খুশি করতে গিয়ে ইসলাম এবং ওরামে গ্রামের বিপক্ষে নামো, মনে রেখো তুমি তোমার ইমানের চেয়ে রাজনীতিকে প্রাধান্য দিলাম, তোমার নাম পণ্ড মুনাফিক। ইনশাআল্লাহ হে বাংলাদেশের তৌহিদি জনতা, যে কোনো পরিস্থিতিতে ইমানের কথা উঠতে তুলে ধরতে সাহস রাখো, ইনশাআল্লাহ তোমরা যদি সাহস রাখো যারা এদেশের